দ্য পিয়ানিস্ট, অধ্যায় ১০। আবার বাড়ি বদলাতে হল, বাড়ি বলা যায় না অবশ্য, মাথা গোঁজার ঠাঁই, ঠাঁই বদল হলো আবার। যুদ্ধের শুরুতে থাকতাম বাবা মা ভাই বোনের সঙ্গে স্লিস্কা রোডের ফ্ল্যাটে, সেই থেকে কতবার যে ঠিকানা বদল হলো। এবার জায়গা পেলাম ছোট্ট একটা ঘুপচি ঘরে, তাও একা না, প্রজানুস্কি নামে এক পরিবারের সঙ্গে। প্রজানুস্কিরা তিনজন, বাবা মা আর ছেলে, আমাকে নিয়ে মোট চারজন। ওদের কিশোর ছেলেটির সঙ্গে শুরুতেই আমার ভাব হয়ে গেল। সকাল ৬টায় আমাদের সবাইকে ঘুম থেকে উঠতে হয়। এখানে শ্রমিকদের মধ্যে আবার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এরকম শ্রেণী বিভাগ আছে। কে কোথায় কাজ করে তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই শ্রেণী বিভাগ। প্রথম শ্রেণীর শ্রমিকরা কাজ করে এলিজি রোডে, প্রাসাদের মতো বড় একটা বাড়িতে। সেই বাড়িতে বাস করে এসএস বাহিনীর হোমরা চোমরা অফিসাররা, তাই প্রথম শ্রেণীর শ্রমিকরা পায় পুষ্টিকর ঘন স্যুপ। স্যুপের মধ্যে থাকে মাংসের টুকরো। স্যুপ খেয়ে তারা সবার আগে কাজে চলে যায়। আমরা যারা হেঁজি পেঁজি শ্রমিক, তারা পাই পানির মতো পাতলা স্যুপ, মাংসের প্রশ্নই ওঠে না, তাই খেয়ে আমরা যাই কাজে। কাজ করি ইহুদি দালালদের অফিসে, অফিসের নাম ইহুদি কমিটি অফিস। সেদিন আমাদের তিনজনকে পাঠালো কমিটির স্টোর রুমে, আমি, প্রজানুস্কি আর তাদের ছেলেটা। কাজ করছি এমন সময় হুইসেল আর জার্মান ভাষায় কমান্ড শোনা গেল। আগেও শুনেছি এরকম, যতবার শুনি ততবারই ভয়ে বুকটা কেঁপে ওঠে, আজও তাই হল। পাথরের পিলারের মতো জমে দাঁড়িয়ে গেলাম আমরা। দুদিনও হয়নি আমাদের পরিচয়পত্রে সিল পড়েছে। ভেবেছিলাম কয়েকটা দিন অন্তত শান্তিতে থাকা যাবে, কিন্তু আবার হুইসেল। তাহলে কি আবার বাছাই? হ্যাঁ, আমাদের আশঙ্কায় সত্যি হলো, আবার বাছাই, আবার এসএস সৈন্যদের চিৎকার, গালাগাল, হুকুম, তুমশালা ইধার আও, তুমশালা উধার যাও, এসব চলল কিছুক্ষণ। তারপর দেখা গেল অল্প কয়েকজন হতভাগ্য বাদে বাকিরা সবাই বেঁচে গেছি। হতভাগ্যদের দলে পড়ে গেল প্রজানুস্কিদের ছেলেটা। আমার ভীষণ মন খারাপ হলো, ওর বাবা মার কথা আর কি বলবো, তারা পাগলের মতো ছোটাছুটি করতে লাগলেন। যদি ছেলেটাকে বাঁচানো যায়, এসএস গার্ডদের নিষ্ঠুরতার কুখ্যাতি আছে, এদের হাতে একবার পড়লে আর রক্ষা নেই, এরকম শোনা যায়। কথাটা ঠিক, তবে বড় অঙ্কের ঘুষ দিলে অনেক কিছুই সম্ভব হয়। সেভাবে ছেলেটাকে ছাড়িয়ে নেওয়া হলো। যাক, প্রাণে তো বেঁচে গেছে এ যাত্রা, ওর বাবা মা খুশি, আমিও খুশি। দিন কয়েক বাদে আমাদের গ্রুপের লিডার বলল এসএস সৈন্যদের ব্যারাকে আমাকে বদলি করা হয়েছে, সেখানে নাকি কাজের পরিবেশ অনেক ভালো। আসলে ঘটনা সম্পূর্ণ অন্যরকম। 10-12 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমাকে কাজে যেতে হলো। এতটা পথ যাওয়ার জন্য ঘুম থেকে উঠতে হলো 2 ঘন্টা আগে। লম্বা পথ হেঁটে যখন কাজের জায়গায় পৌঁছালাম, তখন আমি এমনিতেই ক্লান্ত, কোনো রকম বিশ্রাম না দিয়ে আমাকে সাথে সাথেই কাজে লাগিয়ে দেওয়া হলো। তারপরেও হয়তো সামলে নিতে পারতাম,
কিন্তু কাজের সময় এসএস গার্ডরা সারাক্ষণ তাড়া দিচ্ছিল, একেবারে দৌড়ের উপর রাখছিল যাকে বলে। সত্যি সত্যি ইটের পাঁজা মাথায় নিয়ে দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছিল আমাকে। এভাবে কাজ করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। পরদিন আবার গ্রুপ লিডারের কাছে গেলাম, তাকে অনুরোধ করলাম আমাকে যেন এলইজি প্রাসাদের কাজে বদলি করা হয়। সে আমার অনুরোধ রাখল। এখানে কাজটা একটু সহজ। এই প্রাসাদে জার্মান ওস্তাগরদের পাশাপাশি দক্ষ পুলিশ কারিগররা কাজ করছে। যে আর্কিটেক্টের তত্ত্বাবধানে কাজ চলছে তিনি একজন ইহুদি। তার অধীনস্থ ইঞ্জিনিয়ারদের অনেকেই ইহুদি, ফলে পরিবেশটা কিছুটা সহনীয়। আমি যে ইহুদি ওস্তাগরের সঙ্গে কাজ করছিলাম তার নাম বার্সাক। কাজে একটু আধটু ফাঁকি দিলেও সে তেমন কিছু বলে না, বরং কোনো জার্মানকে আসতে দেখলে আমাকে সাবধান করে দেয়। চেঁচিয়ে বলে, এবার সুরকি দাও। আমিও ঝটপট ফাঁকিবাজি রেখে সুরকিটাই গিয়ে দিই। দুজনে এমন ভাব করি যেন কাজে ফাঁকিবাজি কাকে বলে আমরা একেবারেই জানি না। তবে অনেক সময় জার্মানদের কাছে বকা খায় বার্সাক, তখন তার মেজাজ হয় খাট্টা। ঝালটা সে আমার উপর ঝাড়ে। তুমি নাকি রেডিওতে পিয়ানো বাজাতে স্পিলম্যান, তেতো গলায় বলে বার্সাক। ঠিক মতো বাজে তো, নাকি লোকে তোমার বাজনা শুনে ঘুমাতো? হ্যাঁ, তুমি তো তাকারুটাই ঠিক মতো ধরতে জানো না, গাধা কোথাকার। দেখতে দেখতে আবার শীতকাল এসে গেল। জার্মানদের দখলে যাবার পর ওয়ার্সোতে এটা চতুর্থ শীতকাল। এলইজি রোডে গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে ঝরে যাচ্ছে, উত্তুরে হাওয়াও শুরু হয়েছে। চিন্তায় পড়ে গেলাম, শীতটা কাটাবো কীভাবে? গরম কাপড় বলতে কিছুই নাই, দস্তানাই বা পাবো কোথায়? সবচেয়ে বড় চিন্তা, শীতের কামড়ে যদি আঙুলগুলো পাকাপাকিভাবে অসার হয়ে যায় তাহলে জীবনে আর পিয়ানো বাজাতে পারবো না। এলইজি রোডের কাজটা শেষ হয়ে আসছিল, তাই আমাদের কয়েকজনকে নারবুত রোডে অন্য একটি বিল্ডিংয়ের কাজে পাঠালো। এই বিল্ডিংটাও তৈরি হচ্ছে এসএস অফিসারদের জন্য। ধীরে ধীরে আরও বেশি শ্রমিক এবং গার্ডরাও বদলি হয়ে আসতে শুরু করলো এখানে। গার্ডদের মধ্যে একজন বিশেষভাবে ভয়ঙ্কর, আমরা তার নাম দিয়েছি টিকটক। এই নামের পিছনে একটা কারণ আছে। কেউ কোনো ভুল করলে টিকটক তাকে বেদম পেটায়, সব গার্ডই পেটায়, কিন্তু টিকটকের পেটানোর বিশেষ একটা কায়দা আছে। দোষী ব্যক্তির মাথাটা সে হাঁটুর মধ্যে চেপে ধরে, তারপর লোহার ডান্ডা দিয়ে মনের সুখে পিঠে কোমরে পাছায় বাড়ি মারতে থাকে, আর প্রতিটা বাড়ির সাথে মুখ দিয়ে আনন্দধ্বনি করতে থাকে, টিকটক টিকটক টিকটক। আমার মাথা থেকে একদিন চুন ভর্তি গামলা পড়ে গিয়েছিল, টিকটকের মার খেলাম। মার খেয়ে প্রায় অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। তার মার খাওয়াটা আমার জন্য শাপে বর হল। গ্রুপ লিডার আমাকে স্টোরে বদলি করে দিল। স্টোরের কাজটা সহজ, নতুন জিনিস এলে সেটা বুঝে নেওয়া, কাগজে কলমে হিসাব রাখা, আর মেপে মেপে জিনিসপত্র বিভিন্ন দলকে বেঁটে দেওয়া। বাইরে ঠান্ডায় কাজ করতে করতে আমার আঙুলগুলো ক্রমশ অসার হয়ে আসছিল।
স্টোরের মধ্যে ঠান্ডা কম, আঙুলগুলো জমে যাওয়ার হাত থেকে আপাতত রক্ষা পেল। ঘেটোতে এখন আছে মাত্র 60,000-এর মতো ইহুদি, এদেরও পুনর্বাসন করা হবে, প্রায় এরকম শোনা যাচ্ছিল। পাশাপাশি আর একটা কথাও ছড়িয়ে পড়ল, ইহুদি যুবকরা প্রতিরোধ গড়ে তুলছে, তারা গোপনে অস্ত্রশস্ত্র জড়ো করছে বিভিন্ন বিল্ডিংয়ের ভেতরে, যাতে প্রয়োজনের সময় বিল্ডিংটাকে দুর্গের মতো ব্যবহার করে জার্মানদের বাধা দেওয়া যায়। যথাসময়ে জার্মানদের কানেও পৌঁছে গেল খবরটা, দেয়ালে দেয়ালে তারা বিজ্ঞপ্তি দিল, আর পুনর্বাসন করা হবে না, একজন ইহুদিকেও আর কোথাও পাঠানো হবে না। এটা যে ধোঁকাবাজি নয়, জার্মানরা যে সত্যি আন্তরিক, এটা বোঝানোর জন্য গার্ডরা আমাদের আবার রুটি আর আলু কেনার অনুমতি দিল। আমরা এই কাজে একটা ছেলেকে প্রতিদিন শহরের আর্য অংশে পাঠাতে লাগলাম। ছেলেটা খুব সাহসী, তার মাধ্যমে ধীরে ধীরে ঘেটোর ভেতরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঘেটোর বাইরের মুক্তিযোদ্ধাদের যোগাযোগ গড়ে উঠল। সাহসী ছেলেটার নাম হয়ে গেল মেজরেক, পিচ্চি মেজর। রুটি আর আলুর সাথে সাথে দেয়ালের ওপার থেকে আসতে লাগলো নতুন নতুন খবর, মিত্রবাহিনী আফ্রিকায় পৌঁছে গেছে, স্ট্যালিনগ্রাদে 3 মাস ধরে লড়াই চলছে, রাশিয়ানদের হারাতে পারছে না জার্মানরা, দেয়ালের ওপাশে জার্মান অফিসারদের একটা ক্লাবে গ্রেনেড ছুড়ে আক্রমণ চালিয়েছে পুলিশ মুক্তিযোদ্ধারা। এইসব খবর পেয়ে ঘেটোর ভেতরেও সক্রিয় হয়ে উঠল মুক্তিযোদ্ধাদের বিভিন্ন গ্রুপ। দালালদের নেতা লেজনিককে হত্যা করল তারা, এতে দালালদের মনে ভয় ঢুকে গেল। ভেতরে ভেতরে আমার মনেও লড়াই করে বেঁচে থাকার ইচ্ছেটা জোরালো হতে শুরু করেছে। পিচ্চি মেজরকে একদিন পাঠালাম ঘেটোরও পাশে পরিচিত একজনের কাছে, কিন্তু এবারও দুঃসংবাদ এলো, একজন ইহুদি মানুষকে আশ্রয় দেওয়ার ঝুঁকি নিতে রাজি হলো না আমার পরিচিত লোকটা। কি আর করা, চেষ্টা তো চালিয়ে যেতেই হবে, হাল ছেড়ে দেওয়া চলবে না, কেউ না কেউ একদিন নিশ্চয়ই রাজি হবে। নববর্ষ এসে গেল, 31 ডিসেম্বর 1942 সাল, বিশাল এক কয়লার চালান এলো সেদিন। কয়লার বস্তা নামিয়ে স্টোরের মধ্যে স্ট্রাক দিতে দিতে রাত হয়ে গেল। ঘেটোর দিকে ফিরে যাচ্ছি তিনজন তিনজন করে লম্বা লাইন দিয়ে। হঠাৎ লাইনের সামনের দিকে হইচই শুরু হলো, দুজন এসএস সৈন্যের সামনে পড়ে গেলাম আমরা, দুজনেই বেহেড মাতাল। এদের একজন আবার টিকটক, যাকে আমরা জমের মতো ভয় পাই। লাইনের শুরু থেকে শেষ মাথা পর্যন্ত সবাইকে এক দফা লাঠি পেটা করল সে, তারপর কোমর থেকে পিস্তল বের করে হুকুম দিল। দলের মধ্যে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী কে কে আছো, সামনে আসো। সর্বনাশ, এখন এই মাতালের সামনে যাওয়া মানে নির্ঘাত মৃত্যু। আমার পাশেই ছিলেন বিশ্ববিদ্যালয়ের লেকচারার ডক্টর জাসিক, তিনি একজন ইতিহাসবিদ, ভয়ে পাথরের মতো জমে গেছেন তিনি। আমারও একই অবস্থা, দ্বিতীয়বার চিৎকার করে হুকুম দিল টিকটক। এবার লাইন থেকে এক পা এগিয়ে দাঁড়ালাম আমরা মোট 7 জন মানুষ, আমি পড়ে গেলাম টিকটকের একেবারে মুখোমুখি। এত দেরি হলো কেন? আমার নাকের ডগায়
পিস্তল নাচিয়ে চিৎকার দিল টিকটক। আমি কিছু বললাম না, ভাবলাম মরতে তো হবেই, কথা বলে লাভ কি। ঘোলা চোখে আমার দিকে তাকিয়ে আছে টিকটক, একটু একটু টলছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে সে বলল, ঠিক আছে যাও। আমরা রওনা দিলাম। এমন সময় সে আবার চিৎকার দিল, হল্ট, দাঁড়াও। আমরা দাঁড়ালাম, টিকটক এগিয়ে এলো। এবার ডক্টর জাসিক পড়ল তার মুখোমুখি। জাসিকের কলার ধরে ঝাঁকি দিয়ে জড়ানো গলায় টিকটক প্রশ্ন করল, কেন তোমাদের পেটালাম না জানো? জাসিক চুপ, কোনো উত্তর দিল না। টিকটক আবার প্রশ্ন করল, জানো কিনা বলো। জাসিক এবারও কোনো কথা বলল না। একটু দূর থেকে একজন বলল, কেন? নববর্ষ। বিচ্ছিরিভাবে হাসতে হাসতে টিকটক বলল, এটা তোমাদের নববর্ষের উপহার। হ্যাঁ 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 হ্যাঁ, হাসতে লাগলো মাতালটা। আমরা চুপ। হাসি থামিয়ে সে বলল, যাও গাও। গাইব কি গাইব? অবাক হয়ে আমরা তাকালাম টিকটকের দিকে। মাতালটা আবার বলল, গান গাও, আনন্দের গান। হা 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 করে হাসতে হাসতে চলে যাচ্ছিল টিকটক। হঠাৎ ঘুরে দাঁড়ালো, আঙ্গুল তুলে টলতে টলতে জড়ানো গলায় শাসালো, ভালো গান হওয়া চাই কিন্তু, ভালো গান, আনন্দের গান। কে যে প্রথম শুরু করেছিল জানি না, প্রথমে মৃদু স্বরে, তারপর জোরালো হলো গানটা। লাইনের সবাই গলা মেলালো, হাঁটার তালে তালে জোরে জোরে গাইতে গাইতে এগিয়ে চললাম আমরা। চলো চলো হে মুক্তি সেনানী, বিভেদ স্বার্থ শির দলি, মিলন তীর্থ সন্ধানী। চলো চলো হে মুক্তি সেনানী।